আজকে আমরা কার্শফস ল নিয়ে আলোচনা করব। জার্মান ফিজিক্সিস্ট রবার্ট কার্শফস 1847 সালে একটি সূত্র প্রদান করেন। তিনি দুইটা বিষয়ের উপর সূত্র প্রদান করেন। প্রথমটি হচ্ছে কার্শফস কারেন্ট ল, দ্বিতীয়টি হচ্ছে কার্শফস ভোল্টেজ ল। কার্শফস কারেন্ট লকে সংক্ষেপে প্রকাশ করা হয় KCL দ্বারা, অর্থাৎ কার্শফস কারেন্ট ল। কার্শফস ভোল্টেজ লকে সংক্ষেপে প্রকাশ করা হয় KVL, অর্থাৎ কার্শফস ভোল্টেজ ল। এখন আমরা কার্শফস কারেন্ট ল আলোচনা করব। কার্শফস কারেন্ট ল স্টেটস দ্যাট দ্য আলজেব্রিক সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড ইজ জিরো, অর্থাৎ একটি নোডে কারেন্ট প্রবেশের বীজগণিতীয় সমষ্টি শূন্য হবে। এখন এই নোডটা যদি আমরা বিবেচনা করি, নোড এ, এই নোড এ আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে, আই টু কারেন্ট লিভ করতেছে, আই থ্রি কারেন্ট এন্টার করতেছে, আই ফোর লিভ করতেছে, আই ফাইভ এন্টার করতেছে। এখন এন্টারিং কারেন্টগুলোকে যদি আমরা প্লাস দ্বারা প্রকাশ করি এবং লিভিং কারেন্টগুলোকে মাইনাস সাইন দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা পাই আই ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি আই ফাইভ। এখন কার্শফস কারেন্ট ল অনুযায়ী যদি আমরা এই কারেন্টগুলো প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস প্লাস আই ফোর, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি দ্য সাম অফ দ্য কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য কারেন্ট লিভিং দ্য নোড, অর্থাৎ আই ওয়ান আই থ্রি আই ফাইভ এই কারেন্টগুলো নোডে প্রবেশ করতেছে এবং আই টু আই ফোর কারেন্ট দুটো নোড থেকে বের হয়ে যাচ্ছে। এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট, একটি নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি নোডে কারেন্ট প্রবেশের পরিমাণ এবং বের হয়ে যাওয়া কারেন্টের পরিমাণ সমান হবে। এখন এই সার্কিট থেকেও এটাকে আমরা এই সার্কিট হিসেবেও প্রকাশ করতে পারি। আই ওয়ান কারেন্ট এই একটা নোড, এই নোডটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে, আই টু বের হচ্ছে, আই থ্রি প্রবেশ করছে, আই ফোর বের হচ্ছে এবং আই ফাইভ এন্টারিং করতেছে। এখান থেকেও আমরা লিখতে পারি আই ওয়ান আই ফাইভ ইকুয়াল টু জিরো, অর আই ওয়ান প্লাস টু প্লাস আই ফোর। পরবর্তী লেকচারে আমরা কার্শফস ভোল্টেজ ল নিয়ে আলোচনা করব।